সো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম, সেটা হচ্ছে যারা অ্যানিমেশন নিয়ে কাজ করতে চান। তো অ্যানিমেশনে কিন্তু একটা ইয়াং জেনারেশন আছে, তো একটা সহজভাবে যদি আমরা অ্যানিমেশন ক্রিয়েট করতে যাই তাহলে কিন্তু বিভিন্ন জিনিস বা বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে করতে হয়। যেমন অ্যাডোবি একটা সফটওয়্যার আমার খুবই ভালো লাগছে, তাই এটা শেয়ার করতে চাচ্ছি। ওটা আপনার যখন অ্যাডোবি মেন সাইটে যাবেন তখন আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার, আমি সফটওয়্যারটা ওপেন করা আছে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ক্যারেক্টার অ্যানিমেশন করতে পারবেন। এই সফটওয়্যারটা হচ্ছে অ্যাডোবির ক্যারেক্টার অ্যানিমেশন নামে, অ্যানিমেটর নামে পরিচিত। তো সেক্ষেত্রে আপনারা যদি এই সফটওয়্যার নিয়ে কাজ করতে যান তাহলে খুব সহজেই কিন্তু আপনার অ্যানিমেশন নিয়ে কাজ করতে যাবেন। যেমন এই সফটওয়্যারটার মূল আকর্ষণ হচ্ছে যেন আপনার চেহারা ফেস ডিটেক্ট করে এবং আপনার হ্যান্ড মুভমেন্টও ডিটেক্ট করে। এবং আপনারা যদি অ্যাডভান্স কোনো লেভেলে যান, এখানে এটা আমি আপাতত দেখাবো স্টার্টার পদ্ধতিতে, মানে এটা দুইটা অপশান আছে, একটা অ্যাডভান্স, ওটা আপনার পেড। তো আমি স্টার্টারটা করে দেখাই, স্টার্টারটাই অনেক কাজে দেয়। তো মোটামুটি এখানে দেখেন অনেকগুলা ক্যারেক্টার আছে, বেশ কয়েকটা ক্যারেক্টার। আর আমার ফেভারিট ক্যারেক্টার একটা নিয়ে আমি যদি এখন কাজ করি, বিল স্টার্টার। তো এটা নিয়ে দেখবো কীভাবে আমরা অ্যানিমেশন করতে পারি। তো সব প্রথমে যে স্ক্রিনটা আছে, যে ইউআইটা আছে, তো এই যে ইন্টারফেসটা প্রথমে ক্যারেক্টার অ্যানিমেশনের, তো ক্যারেক্টার অ্যানিমেটর। তো অ্যাডোবি কিন্তু খুব সুন্দরভাবেই বুঝিয়ে দিয়েছে কোনটা দিয়ে আপনি স্টার্ট করতে চান। তো আমি যদি প্রথমে বিল স্টার্ট দিয়ে স্টার্ট করি তাহলে দেখেন একটা প্রজেক্টটা এটা এখনই চলে আসবে। ইন্টারফেসটাই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলরেডি আমার এই যে এখানে দেখা যাচ্ছে যে সাইডে আমার ক্যারেক্টার মানে চেহারা, এই চেহারাতেই কিন্তু আমার মুভমেন্টটা নিতেছে। মুভমেন্ট দেখতে পাচ্ছেন যে মুভমেন্টটা নিতেছে, এবং আমি যে কথা বলতেছি দেখছেন আমার আমার মাউথের যে মুভমেন্ট সেটাও কিন্তু নিতেছে। অ্যান্ড সেটাই একটা খুব ভালো, আপনি যদি এখানে কথা রেকর্ডিং করতে পারবেন এবং আপনার কথা অনুযায়ী এই কার্টুনটা মুভমেন্ট করবে। তো এটা মোটামুটি লেভেলে যারা বেসিক লেভেলে অ্যানিমেশন আছেন, যারা মোটামুটি ডাইরেক্ট কথাবার্তা অ্যানিমেটেড ক্রিয়েট করতে চান, তো মোটামুটি এটার মধ্যে কিন্তু আপনারা করতে পারবেন এটা দিয়ে। তো আমরা যদি এখন রেকর্ড ফেস অ্যান্ড ভয়েসে যাই, তো দেখেন আমি একটা মানে ওই ওনার যেহেতু যে ক্যারেক্টারটা বডি ল্যাঙ্গুয়েজ বা ফেসটা আছে সেই অনুযায়ী কিন্তু আমি একটা ভয়েস দেওয়ার চেষ্টা করব। দেখেন স্টার্ট হচ্ছে। ওকে, সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? এখন আমি ভয়েসটা চেঞ্জ করে ফেলি। আমার নাম হচ্ছে মাতবর, আমি সব ব্যাপারে মাতবরগিরি করি। তো সেই মাতবরগিরি করেই আমি এই পর্যন্ত এসেছি। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। ফিনিশ করে দিয়ে দিলাম, জানি না কেমন হয়েছে। আসলে এটা একটা আপনার কাছে ডেমো দেখালাম, এটার মধ্যে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সাউন্ড দিতে পারবেন আর বিভিন্ন ক্যারেক্টার অনুযায়ী কিন্তু আপনি ভয়েস ওভার করে দিতে পারবেন। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা সফটওয়্যার। দেখেন আমি আপনার প্লে করে দেখাচ্ছি এই মুহূর্তে যেই আমরা ভয়েস এবং ফেস রেকর্ডিংটা করলাম। তো চলুন দেখি। সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? এখন আমি ভয়েসটা চেঞ্জ করে ফেলি। আমার নাম হচ্ছে মাতবর, আমি সব ব্যাপারে মাতবরগিরি করি। তো সেই মাতবরগিরি করেই আমি এই পর্যন্ত এসেছি। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আচ্ছা দেখলেন তো, এখন আমি যদি হাফ মুভমেন্ট করি হাতটা কিন্তু মুভমেন্ট হবে না। এই হাত মুভমেন্ট করার জন্য আপনারা এখানে বিভিন্ন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন গেস্টচার আছে, সো এখানে কিন্তু আপনারা গেস্টচার করতে পারবেন। তো আমি যদি এখানে গেস্টচার দিতে যাই তখন এখানে আমি একটু ভয়েসটা আবার একটু করি, কোথায় কী হচ্ছে একটু দেখি। সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? তো এখানে আমি কোথাও একটা হাই দিতে পারি, যেভাবে হাই আছে এই যে আমি এটা দিতে পারি, আর্মস আউট দিতে পারি এখানে। ঠিক আছে, এখানে যদি আমি এখানে দিয়ে দিই, এই যে এখানে কিন্তু দিলে এই অ্যানিমেশনের উপরে দিলে এটা আপনার হোভার করলেই দেখেন। সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? এখন আমি ভয়েসটা এখানে আবার যদি আমি বিভিন্ন ধরনের এক্সপ্রেশন দিতে পারি, গেস্টার রাইট আছে, তারপরে এখানে ইয়েল আছে, এখানে দিতে পারি। দেখেন আমার নাম হচ্ছে মাতবর, আমি সব ব্যাপারে। তো এইভাবে কিন্তু আপনারা একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন, বাচ্চাদের জন্য ক্রিয়েট করতে পারবেন, একটা ফ্যামিলির জন্য অথবা আপনি ক্রিয়েট করলেন, তো সেটা কিন্তু খুবই মজাদার হবে। তো মোটামুটি এইভাবেই একটা ছোটোখাটো বিষয় অ্যানিমেটেড করে আস্তে আস্তে কিন্তু বড় অ্যানিমেটেড হওয়া যায়। তো এটা হচ্ছে জাস্ট বেসিক লেভেলের অ্যাডোবির কল্যাণে এটা আপনি করতে পারলেন। এবং আরও অ্যাডভান্স লেভেল আছে, সেই অ্যাডভান্স লেভেলের জন্য প্রো অ্যাকাউন্ট ইউজ করতে হবে, মানে প্রো একটা বিষয় আছে। তো আরও অ্যাডভান্স যেমন আপনি লিপস থেকে শুরু করে আর্মস যেটা বললাম সেগুলো
প্রচুর মুভমেন্ট করবে এবং নতুন ক্যারেক্টারও আপনি তৈরি করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে। সেটা একটা জাস্ট বেসিক উদাহরণ দিলাম কীভাবে অ্যানিমেশন করে। তো আশা করি ভালো লাগছে ভিডিওটি, এবং মোটামুটি এই সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি মোটামুটি ফেস টু ফেস অনেক অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি ভালো লাগছে, সাবস্ক্রাইব করে রাখবেন। বাই।